নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, বালুর গ্রেপ্তারি, হঠাৎ করে গ্রেপ্তারি সব কিছু যেন ওলট পালট করে দিচ্ছে। তৃণমূলের হিসেব আর কিছুতেই মেলানো সম্ভব হচ্ছে না। তৃণমূল কংগ্রেস এমন একটা দল যাদের বিরুদ্ধে ভয়ঙ্কর সব অভিযোগ উঠে আসছে। তাদের একের পর এক নেতা মন্ত্রী সব জেলে যাচ্ছেন এবং মানুষের কাছে দুর্নীতির যে ছবিটা এই দলটা সম্বন্ধে স্পষ্ট হচ্ছে, তাতে আগামী দিনের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আর কিছু নতুন করে বলার নেই। সেটা কার্যত জলাঞ্জলি যাওয়ার জায়গায় চলে এসছে, এমনটাই কিন্তু বিশেষজ্ঞ মহলের মত। এই দলটি প্রথম থেকেই একটি শব্দবন্ধ ব্যবহার করত, সততার প্রতীক। ভয়ের চোটে এখন আর সেটা ব্যবহার করে না, কেননা সততার প্রতীকের যে আসল মানে সেটা তাদের গায়ে যেভাবে বিঁধছে সেটা আর তারা ব্যবহার করার সাহস দেখায় না। এখন সেই জায়গায় নব্য তৃণমূলই, মানে যারা ওই প্যারাশুটে করে নেমে এসছেন বা এসকালেটারে করে উঠেছেন, সেই সব নেতারা একটা নতুন বেশ গাল ভরার নাম দেওয়ার চেষ্টা করেছিলেন, জিরো টলারেন্স উইথ করাপশন। প্রথমে পার্থ চ্যাটার্জিকে নিয়ে অনেক হুরুম দুরুম গুরুম গুরুম শব্দবন্ধ শুনেছিলাম, তারপর যে মুহূর্তে দেখা গেল তার কচি বান্ধবী এবং সেই কচি বান্ধবীর ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকার পাহাড়, আর বাংলায় মুখ দেখাবার মতো জায়গা ছিল না এই দলটার। কিন্তু তাহলে কি হবে, রাজনীতি করতে হবে, মানুষকে বোকা বানাতে হবে এবং নিজেদের ভোট ব্যাংক সুরক্ষিত হবে, এবং সেই জায়গা থেকেই এই জিরো টলারেন্স উইথ করাপশন শব্দটা চলে এলো। কিন্তু পার্থক্য শুধু শুরু ছিল, বাকি এক এক করে যখন আসতে শুরু করলো সেই সুনামির ঢেউটা আটকাবে কি করে, এবং সেটা আপাতত এসে আটকে আছে জ্যোতিপ্রিয়তে। আর প্রত্যেকটা জায়গাতেই এই জিরো টলারেন্স উইথ করাপশন সততার প্রতীকের মতোই ব্যাপার হয়ে গেছে। মুখে বলছি জিরো টলারেন্স উইথ করাপশন, কিন্তু আদতে করাপশনের সঙ্গে যেন মাখো মাখো সম্পর্ক, এটা এস্টাবলিশ হয়ে যাচ্ছে ক্রমশ। এই জায়গা থেকে জ্যোতিপ্রিয়কে নিয়েও কিন্তু পার্থর থেকে 180 ডিগ্রি উল্টো স্টান্স নিল তৃণমূল। কেন, কি স্টান্স নিল প্রথমত বলি, জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হলেও জ্যোতিপ্রিয়র বিরুদ্ধে ব্যবস্থা নয় জানালো তৃণমূল। এই জ্যোতিপ্রিয় মল্লিক যখন তার বাড়িতে ইডি ঢুকেছে, স্বভাব সিদ্ধ ভঙ্গিতে তৃণমূলের হুঙ্কার, ব্ল্যাকমেলের রাজনীতি এবং পাল্টা অ্যারেস্টের ভয় দেখানো শুরু হয়ে গিয়েছিল, এবং সেটা করতে ময়দানে নেমেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি সংবিধানকে সাক্ষী রেখে শপথ নেন, যিনি রাজধর্ম পালন করার অঙ্গীকার নেন, কতখানি নির্লজ্জ হলে এই কথা বলতে পারে যে তার দলের একজন নেতা যাকে করাপশনের চার্জে ইডি গেছে, সেই জায়গাটা আটকাবার জন্য তিনি পাল্টা অ্যারেস্ট করার হুঙ্কার দিচ্ছেন। ক্ষমতার কতখানি অপব্যবহার একজন কেউ করতে পারে এদের দেখে শেখা উচিত। সেই বালু শেষ পর্যন্ত অ্যারেস্ট হলো, আটকানো গেল না তার অ্যারেস্ট। এবার তৃণমূলের কি ফান্ডাটা, বলেছিল তো জিরো টলারেন্স উইথ করাপশন, কিন্তু এখন কি করছে, এখন বলছে এটা শুভেন্দু অধিকারীর ষড়যন্ত্র, এটা বিজেপির ষড়যন্ত্র, এবং সেই জন্য বিজেপি ষড়যন্ত্র করবে এবং সেই ষড়যন্ত্রের পরিপ্রেক্ষিতে কাউকে গ্রেপ্তার করবে, আর সেটার জন্য তৃণমূল ব্যবস্থা নেবে, এটা নাকি হবে না। ভাবুন একবার, আচ্ছা তৃণমূল কংগ্রেসের লোকজন একটু জবাব দিন তো, অনেক তো কানকাটা ব্যাপার দেখলাম, যদি এটা বিজেপির ষড়যন্ত্র হয়, এটা শুভেন্দু অধিকারীর ষড়যন্ত্র হয়, আদালতে গিয়ে কেন আপনারা বলছেন না, কেন প্রমাণ করতে পারছেন না? কেউ যদি ষড়যন্ত্র করে তাহলেই কি তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা কেউ নিতে পারে? আপনারা তো অনেক ষড়যন্ত্র করেছিলেন, এই আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছিলেন, আমার নামে এফআইআর হয়েছিল, কিছু করতে পেরেছিলেন, ক্যাচ কলা আদালতে ছুটে গিয়েছিলাম, আদালতে ঠাস 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 করে থাপ্পড় পড়েছিল আপনাদের প্রশাসনের গালে, আপনাদের পুলিশের গালে। তাহলে এই বাজার গরম করা বিজেপির ষড়যন্ত্র, শুভেন্দু ষড়যন্ত্র, এই কথাটা আদালতে গিয়ে প্রমাণ করুন না, তারপর বিজেপির পুরো টিমটাকে আর শুভেন্দু অধিকারীকে জেলে ঢোকান না, দেখি না কত হিম্মত। আসলে না, আসলে ব্যাপারটা হয়ে গেছে অন্য জায়গায়। এই বালু বা জ্যোতিপ্রিয় এর যে দুর্নীতি, এর যে চিটিংবাজি, এর যে ফেরেববাজি, এটা তো প্রাতিষ্ঠানিক একটা রূপ ছিল, এবং বালু একজন এক্সিকিউটর ছিল, বালু 25 রেখে 75 একটা জায়গায় পাঠাতো, এই সমস্ত তত্ত্ব এগুলো তো এস্টাবলিশ হয়ে যাচ্ছে। আর তাই বালু যদি মুখ খোলে বালির মাত্রা ভেঙে যাবে। বালুকে দিয়ে যারা করিয়েছে, বালুকে এতদিন যারা প্রোটেক্ট করিয়েছে, বালুকে যারা নির্দেশ দিয়েছে এটা করো, তাদের কি হালটা হবে? ওই 25 থেকে 75 যাদের কাছে গিয়েছিল সেই মাথাগুলো ধরে তো টানা টানা হবে। এই বালু বলুন, কেষ্ট বলুন, মানিক বলুন, পার্থ বলুন, এগুলো হচ্ছে সব কটা এক একটা
অক্টোপাসের হাত, এমনটাই কিন্তু বলা হচ্ছে। কিন্তু অক্টোপাসের মাথা, তার দুটো চোখ, সেই দুটো চোখ আর মাথাটা তো চুপচাপ বসে আছে এখনো, সেখানে দিয়ে টাচটা যায়নি। কিন্তু এই হাতগুলো যখন একটা একটা করে টেনে ছিঁড়ে দেওয়া হচ্ছে, যখন জেলে পড়া হচ্ছে, সেই মাথাটা কি বেশি দিন বাঁচবে? এবং সেই মাথাটা গেলে দলটাই অস্তিত্বহীন হয়ে পড়বে। আর তাই জিরো টলারেন্স উইথ করাপশন, এই কথা এখন গঙ্গায় ভাসিয়ে দাও, আর বিজেপির ষড়যন্ত্র, শুভেন্দু অধিকারীর ষড়যন্ত্র, এই তত্ত্বটা সামনে নিয়ে আসো। আসলে প্রবলেমটা হয়েছে অন্য জায়গায়। দেখুন, বালুর বিরুদ্ধে অভিযোগ আজকের নয়, সেই বরুণ বিশ্বাসের খুনের মামলা, সেখানেও এই বালুর নাম জড়াচ্ছে। এবং খাদ্য দপ্তরে যে কি পরিমাণ চুরি হয়েছে সেটা আজ নয়, আজ থেকে অন্তত 5 বছর আগে থেকে লোকজন কমেন্ট বক্সে কমেন্ট করতে শুরু করেছে যে এইসব দুর্নীতি নিয়ে কথা বলছেন, খাদ্য দপ্তরটা একবার উঁকি মেরে দেখুন, ইডি সিবিআই একবার খাদ্য দপ্তরটা উঁকি মেরে দেখুক কি কি বেরোবে। এবং সেখানে তারা যে বাকিবুর রহমানকে বার করে ফেলবে এবং সেই জায়গা থেকে একদম বালু অবধি পৌঁছে যাবে, এটা বোধহয় তৃণমূল কল্পনাতেও আনতে পারেনি। এখন যেভাবে চুরিটা হয়েছে, যেভাবে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া হয়েছে, সেটার দুটো মানে হতে পারে। এক, বালু পুরো তৃণমূল কংগ্রেস এবং পুরো সরকারি প্রশাসন তাদেরকে গাধা, অপদার্থ বানিয়ে রেখেছিল, তাদের চোখের সামনে থেকে এই চুরিটা, বাটপাড়িটা করেছে, তারা কিচ্ছু জানতো না। আর দুই, সবাই সবটা জানতো, বালুকে করতে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এবং বালুকে প্রোটেক্ট করা হয়েছে। এখন এই তত্ত্বটা কিন্তু তদন্তে খুব গুরুত্বপূর্ণ মোড়ে চলে এসেছে। দেখুন, বালু এবং বাকিবুরকে মুখোমুখি বসালে মিসিং ডটগুলো এস্টাবলিশ হয়ে যাবে, সেই জায়গা থেকে বালু যে কনভিক্টেড হবে এই জায়গা নিয়ে কারোর কোনো সন্দেহ নেই। বিশেষ করে যারা ইডিটা কভার করেন, ইডি যেভাবে ঘিরে ধরেছে, সেই দিনকে ভাবুন তো, যেদিনকে বালুর বাড়িতে রেড হলো একসঙ্গে 13 জায়গায়, তার যিনি বর্তমান পিএ রয়েছে তাকে ভুবনেশ্বর থেকে উড়িয়ে নিয়ে এসে তার বাড়িতে মধ্যরাত অব্দি জেরা করা হলো, এবং রাত্রি 12টার পর তার পেট থেকে এমন কথা বার করা হলো যার ফলে বালু অ্যারেস্ট হলো এবং তার ইডি হেফাজত আদালত অব্দি আটকাতে পারলো না। 2 নম্বর, বালু যিনি প্রাক্তন পিএ ছিলেন, তার সেই হাওড়ার বাড়ি সেইখান অব্দি পৌঁছে গেছে, তার ঘনিষ্ঠ ব্যবসায়ী যাদের একসময় খাদ্য দপ্তরে চাকরি ছিল, এখন বন দপ্তরে হয়ে গেছে, প্রত্যেকটা জায়গায়, এই যে 13টা জায়গায় একসঙ্গে সার্চ অপারেশন হলো, ইডি যে অকর্মণ্য অপদার্থ নয় সেই জায়গাটা তো এস্টাবলিশ হয়ে গেছে। তাহলে এই যে পুরো ছকটা করে করা হয়েছে, সেখানে বালুর কনভিকশন, এটা নিয়ে কারোর মনে কোনো সন্দেহ নেই। আর কনভিকশন হলে কি হবে, পার্থ যেরকম প্রেসিডেন্সির মাটিতে গড়াগড়ি খাচ্ছে, কেষ্ট যেরকম তিহারের মাটিতে গড়াগড়ি খাচ্ছে, বালুর ভবিষ্যৎও সেটা হতে চলেছে। খুব কড়া কড়া পদক্ষেপ ইডি নিয়ে আসছে, খুব শীঘ্রই জানতে পারবেন সেগুলো। এখন বালু মাটিতে গড়াগড়ি খাবে, আর যাদের নির্দেশে বালু এই ডাকাতিটা করেছে তারা বসে বসে বড় বড় বাতেলা ঝাড়বে, 10 পয়সা দুর্নীতি করে নি বলছে, এটা বালু মেনে নেবে? আর তাই বালু কিন্তু নিজেকে বাঁচাবার জন্য, শাস্তিটা একটু কম করার জন্য একটা সময় গিয়ে মুখ খুলতে বাধ্য হবে, আর এই সময়টাই হবে ভয়ঙ্কর। ওই যেসব রাঘব বোয়ালগুলো এখনো বসে আছে, যারা এখনো বড় বড় ডায়লগ দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তাদের মুখোশগুলো টেনে হিঁচড়ে ছিঁড়ে যাবে। বালু শুধুমাত্র খাদ্য দপ্তরের দুর্নীতি নয়, আরো অনেক দুর্নীতির সঙ্গে যুক্ত, এমনটাই কিন্তু মিডিয়া রিপোর্টে উঠে আসছে। এবং সেই মুখোশগুলো যখন এক এক করে টেনে খুলে ছিঁড়ে পড়বে, তখন মুখ দেখাবার জায়গা থাকবে না। আর তাই বালুকে এই সিগন্যালটা কি পাঠানো হচ্ছে যে দল তোমার সঙ্গে আছে, দেখো তোমার হয়ে খোদ দলনেত্রী ব্যাটন ধরেছে, বলেছে তোমাকে কিছু হলে ইডির বিরুদ্ধে এফআইআর করবে, বিজেপির বিরুদ্ধে এফআইআর করবে, অর্থাৎ তুমি কোনো অংশেই মুখ খুলো না, এই বার্তা কি দিতে যাওয়ার চেষ্টা করা হচ্ছে? শুরু হয়েছিল সেই কেষ্ট থেকে, কি করেছে কেষ্ট, বীরের সংবর্ধনা দিয়ে বার করে নিয়ে আসতে হবে, বাঘ কেষ্ট, সেই কেষ্ট শেষ অব্দি কি হয়েছে, তিহারে গিয়ে গড়াগড়ি দিচ্ছে। আর সেই কেষ্টর কি হয়েছিল, তার প্রাণহানির আশঙ্কা হয়েছিল, তাকে স্পেশাল সেলে রাখার ব্যবস্থা করতে হয়েছে। বালু এই কথা কিন্তু খুব শীঘ্রই বুঝে যাবে, আর যেদিনকে বুঝে যাবে সেদিনকে বাঁচার জন্য তদন্তে সহযোগিতা করা ছাড়া তার যার কোনো উপায় নেই, এটা তিনি খুব তাড়াতাড়ি বুঝে যাবেন। এবং সেই দিন যদি সেটা হয়, তাহলে সেই অক্টোপাসের মাথায় পৌঁছতে কিন্তু কিন্তু খুব একটা দেরি হবে না। আর এই জায়গাটা বুঝেই কি তৃণমূল এবার বালুর সাপোর্টে এগিয়ে আসছে। একজন দুর্নীতিবাজ, একজন ফেরেতবাজ মন্ত্রী যে ধরা পড়েছে, জেলে গেছে, তাকে বিজেপি ষড়যন্ত্র বলে আগলে রাখার চেষ্টা করা হচ্ছে, বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, বালির মাত্রা টিকবে কদিন, সেই প্রশ্নটা কিন্তু উঠে যাচ্ছে। কেননা মুখে যাই বলুক না কেন,
শেষ পর্যন্ত পার্থর ক্ষেত্রে যেটা হয়েছিল, চোখের সামনে টাকাটা দেখা গিয়েছিল, সেই জন্য পার্থকে ঝেড়ে ফেলা ছাড়া উপায় ছিল না। কিন্তু বাকি একটা ফেরেবাজকেও দেখুন, তারা কিন্তু চোখের সামনে টাকাটা দেখা দেখা যায়নি, তাদের টাকাটা হয়েছিল ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে। ফলে পাবলিক পারসেপশন কম ছিল, তাই ফেরেবাজগুলোর পাশে দাঁড়াচ্ছে একটা রাজনৈতিক দল। এখন যে রাজনৈতিক দল জেনে বুঝে এতগুলো ফেরেবাজ দুর্নীতিবাজের পাশে দাঁড়ায়, তাদের মোটিভটা কি, সেটা নিয়ে তো প্রশ্ন উঠে যাওয়া স্বাভাবিক। কেন করছে সাপোর্ট শুধু বিজেপির ষড়যন্ত্র? যদি বিজেপির ষড়যন্ত্র হয়, তাহলে এক বছরের উপর এক একটা লোক জেলে থাকতে পারে। এত লক্ষ লক্ষ টাকার দামি আইনজীবী লাগিয়েও তাদের একজনেরও জামিন করানো যেতে পারে না, এটা বিশ্বাসযোগ্য? অর্থাৎ পুরোটাই কিন্তু একটা পয়েন্টে গিয়েই দাঁড়িয়ে থাকছে, যে পার্থর ক্ষেত্রে যেহেতু টাকাটা দেখা গিয়েছিল তাকে ছেঁটে ফেলা হয়েছিল, এদের ক্ষেত্রে টাকাটা চোখের সামনে দেখা যায়নি, তাই আগলে রাখার চেষ্টা করা হচ্ছে, বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে, বাবু তুমি মুখটা খুলো না, মুখ খুললে সারে সর্বনাশ হয়ে যাবে। আর তাই সমস্ত কিছু নীতি আদর্শ গঙ্গায় ভাসিয়ে দিয়ে এইসব দুর্নীতিবাজ ফেরেববাজদের পাশে একদম ওপেনলি দাঁড়াতে হচ্ছে। ভাবুন একবার কতখানি দেউলিয়া অবস্থা হলে এই জায়গাটা করা যেতে পারে, কিন্তু তা সত্ত্বেও কি শেষ রক্ষা হবে? বালু কি নিজেকে বাঁচাতে পারবে? আর যদি নিজেকে বাঁচাতে না পারে, যদি যদি পরিবারকে বাঁচাতে না পারে, তখন এইসব নির্দেশ, এইসব আদেশ, এইসব লোক দেখানো কথাবার্তা, প্রেস কনফারেন্স, এগুলো কি কোনো রকম কোনো এফেক্ট ফেলবে? শেষ পর্যন্ত তো আইনের সামনে আত্মসমর্পণ করতেই হবে, সত্যিটা সামনে আসবেই। আর শেষের সেদিনটা, শেষের সেদিনটা কিন্তু ভয়ঙ্কর হবে, তাই যতই বালির বার্তা দেওয়ার চেষ্টা করা হোক, সেটা ভেঙে পড়া শুধুমাত্র সময়ের অপেক্ষা, এমনটাই কিন্তু বিশেষজ্ঞ মহল মনে করছেন। আপনারা কি মনে করছেন, বালুকে এই বাঁচানোর আপ্রাণ চেষ্টাটা কেন তৃণমূলের তরফ থেকে হচ্ছে? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।